গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? ভালো আছো তো? আশা করছি খুব 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 ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এই দেখো তোমাদের অনেক দিন পরে আবার একটা টিপসের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আমি ঠান্ডা পড়ে থেকেই মনে হয় তোমাদের টিপসের ভিডিও আমি শেয়ার করিনি। তো আজকে একটা মানে টিপসের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো টিপসের ভিডিওটা হচ্ছে মানে চুলের পরিচর্যার মধ্যেই পড়ে এটা। তো চুলের ডগা ফাটার হাত থেকে কিভাবে রেহাই পাওয়া যায়। তো চুলটা, চুলের যে এই যে চুলের যে ডগাটা ফাটে, এটা কিন্তু এক ধরনের রোগ। নিয়ম করে যারা চুল আঁচড়ায় না, তাদেরই কিন্তু এই সমস্যাটা দেখা যায়। তো যাই হোক, তো আমরা তো ছোটবেলায়, আমার ঠাকুমা অবশ্য এখন নেই, আমার দুই মেয়ে এদিক ওদিক থেকে টুকি মারছে। তো আমার ঠাকুমা আমাদেরকে ছোটবেলায় কিন্তু দুই দিকে মানে চুলের বিনুনি করে ফিতে জড়িয়ে চুল বেঁধে দিত। তো এখন তো সেই জিনিসটা আর নেই। তো চুল বাঁধা কি মানে দুটো করে বাঁধা কি, একটা করেই ঠিক মতো, এখনকার মেয়েরা ঠিক মতো একটা করেই চুলটা বেঁধে রাখে না। হয়তো অনেকে রাখে, আমার মেয়ে, আমার বড় মেয়ে কিন্তু রাখে না, ও যেমন তেমন করে চুলটা জড়িয়ে নিয়ে ব্যস্তিও করল। তো যাই হোক, যেটা নিয়ে বলছি সেটাই বলি। তো এক নম্বর পয়েন্ট হচ্ছে, যদি এই দেখো ভিটামিন ই ক্যাপসুল, এটা তো ভিটামিন ই ক্যাপসুলের গুণাগুণ তো মানে সকলেই জানো, আর আমি অনেক কটা গুণাগুণ শেয়ার করেছি এর আগে। তো দেখো ভিটামিন ই ক্যাপসুল যদি প্রত্যেক দিন একটা করে খাওয়া হয়, তাহলে কিন্তু চুলের ডগা ফাটার হাত থেকে রেহাই পাওয়া যায়। আর দুই নম্বর পয়েন্ট হচ্ছে, মানে পুরানো চুলের ডগাটা যদি ছেঁটে ফেলা হয়, মানে কেটে বাদ দেওয়া হয়, তাহলেও পরে কিন্তু চুলের ডগাটা কম ফাটে। আর অবশ্যই নিয়ম করে দিনে 3 থেকে 4 বার চুলটাকে কিন্তু আঁচড়াতেই হবে। চুলটা আঁচড়িয়ে একদম মানে কি বলবো, মানে পরিষ্কার রাখতে হবে, তাহলে কিন্তু চুলের ডগাটা ফাটবে না। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যাদের মোটা চুল বা ঘন চুল এবং লম্বা চুল বা যে কোনো চুলই হোক না কেন, মানে একটা করে বিনুনি না করে যদি দুই দিকে বিনুনি করে চুলটা মানে বেঁধে রাখা হয়, তাহলে কিন্তু চুলের ডগাটা ফাটে না এবং চুলটাও কিন্তু খুব সুন্দর থাকে। তার কারণ রাতের বেলায়, বিশেষ করে রাতের বেলায়, মানে আমাদের বালিশের সঙ্গে মানে আমাদের চুল নিয়ে যে কী চুলোচুলি হয়, সে তো ঘুমের ঘরে তো আমরা বুঝতেও পারি না। তো চুল যারা বাঁধে না ঠিকমতো, মানে চুলটা আঁচড়ায় না, তাদেরই কিন্তু এই চুলের ডগা ফাটার সমস্যাটা দেখা দেয়। তো যাই হোক বন্ধুরা, তোমরা এই টিপসটা তোমরা দেখো, তোমরা ইউজ করো, খুবই ভালো, অ্যাপ্লাই করো, করে বলো আমাকে তো তোমাদের উপকার হলো কি না। তো ঠিক আছে, তো রাখি, গুড নাইট, ওকে বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। আর তোমাদের যদি টিপসগুলো পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো অবশ্যই, ঠিক আছে।